আমার ক্যাটাগরির তিনটে প্রশ্ন মোপিয়াদি। এক হচ্ছে যে রামনবমীর মিছিল, প্রথমত রাম মানে বাংলার মানুষজন তো ক্ষুদিরাম, সেটাকে 1516 সালের পর থেকে চেনানো হলো রাম নাম, রাম মানে নাথুরাম, ঠিক আছে অসুবিধে নেই। যে রামনবমীর মিছিল ডিজে বাজিয়ে উন্মত্ত হয়ে খোলা তরোয়াল হাতে বাংলার মানুষ ক্ষুদিরামও যেমন জানতেন, ক্ষুদিরামও যেমন জানতেন, রামও জানতেন। রামনবমীর মিছিল বা রামের নাম জানাটা হ্যাঁ নাথুরাম সেটা সেটা নিয়ে সেটা কিন্তু আপত্তির জায়গা নয়। প্রত্যেক মানুষের তার ধর্মাচরণের অধিকার রয়েছে। আমি তা বলিনি। আমি যা বলেছি তার মানে হচ্ছে যে নাথুরামের বাহিনী নতুন করে রামনবমীকে ব্যবহার করে দাপাদাপিটা 1516 সাল, একদম ক্যালেন্ডারটা ঠিক বলেছেন যিনি বলেছেন। এখন কথা হচ্ছে যে যে মিছিল, আমার এক নম্বর প্রশ্ন, যে মিছিল উন্মত্ত হয়ে রামনবমীকে ব্যবহার করে ডিজে বাজিয়ে অ্যাগ্রেসিভলি খোলা তলোয়ার হাতে মসজিদের দিকে চলে যায়, সেটা উৎসব পালনের মিছিল না, সেটা কিসের মিছিল? সেটা যদি আমরা প্রত্যেকে ভাবার চেষ্টা করি। দু নম্বর হচ্ছে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায়, আমি আজকেও দুপুরে দেখছিলাম বর্ধমানের ছবি, তৃণমূল এবং বিজেপি নেতারা একসাথে রামনবমীর মিছিলে হেঁটেছেন, রামনবমী পালন করেছেন, উৎসবে যে কেউ আসতে পারেন। কিন্তু যে উৎসব এত হাই টেনশন উৎসব হয়ে গিয়েছে, যেটাকে কেন্দ্র করে প্রতি বছর ঝামেলা লাগছে, এইবারও এই যে সুমিত শাহর কথা বলা হলো, বিজেপির সাথে তার ছবি দেখা গেছে, বিজেপি কর্মী, আজকে ছেলেটিকে অ্যারেস্ট করা গেছে। অনুরূপভাবে রিষড়ায় কল্যাণ ব্যানার্জির একজন ছায়াসঙ্গী, তাকেও ওই মিছিলের মধ্যে তালগোলের মধ্যে দেখা গেছে। তৃণমূল বিজেপির নেতারা সরাসরি এর দায় এড়াতে পারবেন কি? দু নম্বর প্রশ্ন। আমার তিন নম্বর প্রশ্ন, ইতিমধ্যেই কথাটা এসেছে, চিফ মিনিস্টার বলেছেন এক মাস আগে থেকে খবর ছিল, স্মেল ছিল। যদি স্মেল থাকে তাহলে আটকাতে পারলেন না কেন? এই অপদার্থতার দায় কে নেবে? এরপরে মোপিয়াদি আমার একটা চার নম্বর কমেন্ট আছে, সেটা হচ্ছে মোদ্দা কথা, আমি জাস্ট এক মিনিট, মোদ্দা কথা, টিএমসি বিজেপি বিপদে পড়েছে, 100 দিনের কাজ, আবাস যোজনা, চাকরি, গরু, বালি, কয়লা, শিক্ষা, একটার পর একটা পাবলিক ইস্যু, অর্থনীতির ইস্যু, রুজিরুটির ইস্যু মানুষের সামনে চলে এসেছে। ফলত এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, পঞ্চায়েতের আগে দাঙ্গা করে কমিউনাল পোলারাইজেশন করার চেষ্টা, বিজেপি বিরোধী হিসেবে মৃত বিজেপিকে ভাসিয়ে তোলার চেষ্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।